Action. Okay, hi, hello. Welcome to another episode. একটা জঙ্গলে একটা টুনটুনি পাখি থাকে। একদিন বাড়িতে বসেছিল, তারপর ভূত ওখানে চলে আসে তার বাড়ির দরজায়। তারপর ভূত কাকের রূপ নিল আর টুনটুনি পাখি বাড়িতে চলে গেল। তারপর টুনটুনি পাখি বললো, আরে ভাই আপনি কে, আপনি আমার বাড়িতে চলে আসছেন? তারপর কাক বললো, আমি এই জঙ্গলে থাকি, আমি শুনলাম নাকি এখান থেকে একটু দূরে অনেকগুলো খাবার আছে, ভাবলাম আমি খাবার খেয়ে আসি। তারপর এখানে থেকে দেখি তোমার বাড়ি, ভাবলাম তোমাকেও নিয়ে যাই, চলো আম খেতে যাব। তারপর টুনটুনি পাখি বললো, আচ্ছা তুমি ঠিক বলছো, তাহলে চলো আমিও খেতে চাই, আমার অনেক খিদা পেয়েছে। টুনটুনি পাখি আর কাক থেকে বের হয়ে কাক টুনটুনি পাখিকে অনেক দূরে নিয়ে চলে যায়। তারপর টুনটুনি পাখি বললো, আরে ভাই এত দূরে চলে আসলাম কিন্তু এখানে তো কোনো খাবার নাই, কোনো খাবার দেখা পাই না। তারপর কাক নিজের রূপ নিল, ভূত হয়ে গেল। সে দেখে টুনটুনি পাখি অনেক ভয় পেয়ে যায়। তারপর বললো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে এনে এত দূরে নিয়ে আসছি তোমাকে খাওয়ার জন্য, আমি ভূত, আমি কাক হয়ে তোমার বাড়িতে গিয়েছিলাম। তারপর টুনটুনি পাখিকে খেয়ে নিল। একদিন টুনটুনি পাখি যখন আকাশে উড়ায়, সে তারপর জঙ্গলে দেখতে পায় একটা খুব সুন্দর ফুল আছে। সে দেখে টুনটুনি পাখি ওই ফুলের কাছে চলে যায়। তারপর যখন টুনটুনি পাখি ওই ফুলটাকে টাচ করতে যায়, তার ওই ফুল থেকে একটা ভূত বার হয়। তারপর টুনটুনি পাখি বলল, তুমি কি আর তুমি এখানে আছো কেন? আসলে ওই ফুলের গাছের ভূত বাস করে, আর যে ওই ফুলের গাছটিকে টাচ করবে ভূত বার হয়ে যাবে। আসলে ভূত এই ফুলের গাছে বন্দি হয়েছিল। টুনটুনি পাখি যখন ফুলের গাছটিকে টাচ করে তখন ভূত মুক্তি পেয়ে যায়। তারপর ভূত বলল, তুমি কিছু চিন্তা করো না, আমি তুমি আমাকে মুক্তি করেছো, তুমি যা চাইবে তাই তোমাকে দেব, তোমার কি দরকার বলো। তারপর টুনটুনি পাখি বলল, আমাকে একটা গাড়ি দাও। তারপর জাদু দিয়ে একটা গাড়ি নিয়ে আসলো। তারপর ওখান থেকে টুনটুনি পাখি গাড়িতে বসে চলে গেল।